বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকে কেন্দুর গ্রামে একটি অনুষ্ঠান বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী। জানা যায়, সম্রাট সিং নামে এক ব্যক্তির বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। ওই দিন তার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন নিমন্ত্রিত ছিল। অনুষ্ঠান শেষে রাত্রি 12টা নাগাদ তারা সকলে ঘুমোতে যান। হঠাৎ প্রতিবেশীরা তাদের জানায় বাড়িতে আগুন লেগেছে। পরে তিনি দেখতে পান অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। তার অভিযোগ, কয়েকদিন আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। কেউ শত্রুতা করে তার বাড়িতে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দেখুন, কালকে আমার বিবাহবার্ষিকী ছিল, বাড়িতে 150 জনের মতো লোকে খাওয়া দাওয়ার আইটেম ছিল। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় প্রায় রাত্রে 11:30-12টা পর্যন্ত, খাওয়া দাওয়া প্রোগ্রাম সমস্ত শেষ করে আমি আমার স্ত্রী আমার ছেলে বাড়িতে যখন ঘুমাই, ঘুমানোর 8 ঘন্টা পর দেখি পাশের বাড়ি থেকে একজন এসেও আমাকে উঠুচ্ছে, দরজা রাখালে উঠুচ্ছে। আমাদের বাড়িতে ফ্যান চলছিল, আমি অতটা বুঝতে পারিনি। তারপরে দেখি যে উঠুচ্ছে, আমরা যে ঘুম ভাঙের পাশে দেখি বিছানার চাদর, পাশে জানলা থেকে বিছানার চাদরগুলো জ্বলছে। কীভাবে আগুন লাগলো মনে করছো? দেখুন, আমি গত মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছি। হয়তো এই নিয়ে কারো কোনো ক্ষোভ আছে, তার জন্য হয়তো আগুনটা লাগাতে পারে, কিন্তু এটা আগুনটা লাগানো হয়েছে আমি সেটা বলতে পারি। কোন কোন ব্যক্তির হয়তো তৃণমূলের কোন ব্যক্তির ক্ষোভ থাকতে পারে বা বিজেপির কোনো ক্ষোভ থাকতে পারে, তো যে কোনো মানুষ হয়তো আমার প্রতি ক্ষোভ ছিল, হিংসা ছিল, তার জন্য আমার এত বড় ক্ষতিটা। কোন গ্রাম এটা? কেন্দুর গ্রাম। কত টাকার মতো ক্ষতি হয়েছে বলে মনে করছো? 2-2.5 লক্ষ টাকা। তাহলে কি কাউকে জানিয়েছো, বিডিওকে বা প্রশাসনকে লিখিতভাবে? না, লিখিতভাবে জানানো হয়নি, প্রশাসনকে সিভিক্সের মাধ্যমে জানানো হয়েছে। আমি চাই পুলিশে তদন্ত করুক এবং যোগ যারা এই নরকীয় কাণ্ডটা করেছে তাদের যোগ্য শাস্তি দিক। ঘটনাটা আমরা যখন 11টার সময় এনু খাওয়া দাওয়া যখন করলু, তখন কোনো ইয়ে হয়নি। তারপর যখন খাওয়া দাওয়ার পরে যখন শুয়ে পড়লু, শুয়ে পড়ার পর এবার ঘটনাটা ঘটছে। তারপরে পাড়ার একটা মেয়ে এসে দেখছে যে তোদের ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে করে চিৎকার করে ডাকে। ডাকার পরে 5 জন ওঠে, তখন কিন্তু আমরা উঠিনি। যখন তারপরে আমি যখন উঠে যখন দেখলু, তখন দেখলু আগুন লেগেছে। আগুন লাগার পর আমি এবার কাঁটা ইটা নিয়ে বেরিয়ে নিই। লাগার পর আমি যখন পেঁচুটা দিয়ে দেখতে গেলু, তখন ধরে গেছে। ধরে যাওয়ার পর এবার সামনেতে দেখছি ধরে নিয়ে যখন, তখন এবার কাঁটারি নিয়ে কেটে এবার সেই বাতাটাকে ইয়ে করলু। তারপর যখন সামনেটা হয়ে গেল, এবার উনু তেতালে উঠে দেখছি ধরে গেছে। আর আমি বস্তা চাপা দিয়েও রাখতে পারলু না। এবার পাড়ার পর এবার সবাই 5 জনকে ডাকলু যে জল নিছো, জল নিছো, তোমরা এই তেতালে জল দাও। তখন বাড়িতে দমকল আসেনি তো, এখানেই জল নেই? হ্যাঁ, ওই বালতিতে। ওইটাই হলো। কি মনে হচ্ছে কিভাবে আগুনটা লাগতে পারে? কিভাবে এবার কি করে লেগেছে এবার কিছু বলা যাবে না। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।